সো হ্যালো বন্ধুরা, সবাই স্বাগতম টিটেকে। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে ভিডিও টপিকটি হলো যে ইসলামী ব্যাংকে যদি আপনি ফিক্সড ডিপোজিট করেন তাহলে আপনি কত পার্সেন্ট পাবেন। মানে আমার ভিডিওতে আজকে আমি তুলে ধরবো যে আপনি যদি ইসলামী ব্যাংকের জন্য একটা নির্দিষ্ট সময় যদি একটা ফিক্সড ডিপোজিট টাকা জমা রাখেন তাহলে আপনি কত পার্সেন্ট মুনাফা পাবেন। সো আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং জানবেন। সো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে জাস্ট একটা রিকোয়েস্ট করবো, যারা এখনো ডিটেকে সাবস্ক্রাইব করেন না প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিতে ভুলবেন না এবং এই ভিডিওটিকে লাইক করবেন। সো ওকে, সো আপনি দেখতে পাচ্ছেন আমি এখন ইসলামী ব্যাংকের ওয়েবসাইটে আছি এবং এখানে তাতে যে একটা ডিপোজিট মানে অপশন রয়েছে যেখানে আপনার টাকা মানে একটা ডিপোজিট করলে আপনি সিক্স মাসের জন্য যদি করেন তাহলে আপনি মোটামুটি একটা কত পার্সেন্ট আপনি মুনাফা পাবেন সেটা আমি আমার ভিডিওতে তুলে ধরবো। সো ওকে, সো আপনাকে জাস্ট আমি একটা স্কিমের কথা বলবো যে স্কিমে আপনার ছয় মাস টাকা আপনি জমা রাখতে হবে, আপনার মানে ফিক্সড করে রাখতে হবে, দেন ওইখান থেকে আপনি কত পার্সেন্ট টাকা পাবেন। সো ওইটা বলার আগে জাস্ট আমি আপনার কিছু ডকুমেন্ট বলে দিই যে ডকুমেন্টগুলো আপনার প্রয়োজন হবে টাকা রাখার জন্য। সেটা হলো যে আপনাকে একটা সম্পূর্ণ অ্যাকাউন্ট করতে হবে ইসলামী ব্যাংকে, দেন আপনার নিজের দু কপি ছবি লাগবে, দেন আপনার নমিনির দুই এক কপি ছবি লাগবে এবং আপনার ভোটার আইডির ফটোকপি লাগবে, দেন যে নমিনি হবে তারও এক কপি ভোটার আইডির মানে কপি লাগবে, দেন আপনার মিনিমাম ডিপোজিট করতে হবে 1000 টাকা, মানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে আপনি 1000 টাকা ডিপোজিট মাস্ট পিক করতে হবে, দেন আর কিছু লাগবে না। আপনার অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে গেলে এখন আপনি 6 মাসের জন্য টাকা ফিক্সড করে রাখতে পারবেন। সো এখন আমি আপনাকে বলে দিচ্ছি যে আপনি 6 মাসের জন্য যদি টাকা ফিক্সড করে রাখেন তাহলে কত পার্সেন্ট টাকা পাবেন। সো ওকে, সো আপনি যদি এখানে দেখতে পাচ্ছেন যদি আপনি মানে এখানে একটা অফার আছে যে আপনি 6 মাসের জন্য যদি এখানে টাকাটা ডিপোজিট করে রাখেন এখানে দেখতে পাচ্ছেন আপনি তাহলে আপনি 5.5% মুনাফা পাবেন আপনার রাখার টাকার উপরে। যদি 1,00,000 টাকা রাখেন তাহলে আপনি 5.5% টাকা পাবেন, মানে 550 টাকা পাবেন, এবং 3 মাসের জন্য যদি টাকাটা রাখেন তাহলেও আপনি 5.5% পাবেন, এবং যদি আপনি যদি 1 মাসের জন্য টাকাটা রাখেন তাহলে 4.5% পাবেন, এবং আপনি যদি এটা মনে করেন 3 বছরের জন্য রাখেন তাহলে আপনি 6.5 পাবেন। আসলে আপনার এখানে মনে করেন আপনার যত বেশি সময় আপনার টাকাটা ডিপোজিট করবেন তত বেশি আপনার মুনাফার হারটা বেড়ে যাবে, এবং এটা জাস্ট আমি আপনাকে মুনাফার হারটা বলে দিয়েছি। আপনি কত টাকা অ্যামাউন্ট রাখবেন কত টাকা না সেটা আপনার উপর ডিপেন্ড করে, আপনার মানে যত টাকাই রাখেন না কেন আপনার এই পার্সেন্টেজ হিসাবে আপনি আপনার টাকার মুনাফা পেয়ে যাবেন। জাস্ট আপনার টাকার উপরে নির্ভর করে এই পার্সেন্টেজটা গুণ করে আপনার টাকাটা আপনাকে দিয়ে দেওয়া হবে। সো এই ছিল বন্ধুরা আমার ছোটো একটি ভিডিও, আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে এবং ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এবং আমি ইসলামী ব্যাংকে পুরো একটা সিরিজ তৈরি করেছি, ইসলামী ব্যাংকে কতটা স্কিম রয়েছে সেগুলো জানার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করবেন। সো আজ পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আমন্ত্রণ রইল। টেক কেয়ার, গুড বাই।